নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা অজানা রাজবাড়ির ভূতুরের রহস্য নিয়ে। এই ভূতুরের রহস্যটা জানতে হলে তোমাদেরকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আর যদি তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগে বা আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমাদের ভীষণভাবে দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একটুও চলতে পারব না। আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের কাঁচলাগড়ের রাজবাড়ির ইতিহাস নিয়ে, যে ইতিহাস আমাদের সামনে অনেকটা স্পষ্ট বা অনেকটা আবার অস্পষ্ট। আমরা অনেক কিছুই জানি না এই রাজবাড়ি সম্পর্কে, কিন্তু এই রাজবাড়িতে জড়িয়ে আছে অনেকটাই ইতিহাস। যেহেতু জন্মস্থান আমার পূর্ব মেদিনীপুর আর এই রাজবাড়ি সংলগ্ন এলাকাতেই আমার জন্ম, তাই ছোটোবেলা স্কুল কলেজ সমস্ত কিছুই, ভালো মন্দ আড্ডা সমস্ত কিছুই কেটেছে এই রাজবাড়ি সংলগ্ন এলাকাতে। এইবার আসা যাক রাজবাড়ির ইতিহাস নিয়ে। খুব একটা বেশি জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুই শেয়ার করবো আপনাদের সঙ্গে। ষোড়শ ও সপ্তদশ শতকে মেদিনীপুর জেলার বিভিন্ন ছোট ছোট রাজ্যের ভেতরে কয়েকটি, যেমন তমলুক, বালিসিতা, তুরকা, কুতুবপুর ও সুজামুঠা মহিষ্য জাতির রাজাদের আধিপত্য ছিল। বর্তমান কাঁচলাগড় অঞ্চল ছিল সুজামুঠা রাজ্যের অধীনে। প্রায় 400 বছর পূর্বে এই জায়গা ছিল জলাকীর্ণ। এই রাজবাড়ির অজানা রহস্য হলো, পারিপার্শ্বিক লোকের কাছ থেকে শোনা গেছে বা আমরা আগেও শুনেছি, এই রাজবাড়ি সংলগ্ন এলাকায় যে পুকুরটি আছে সেই পুকুরটি যতই খরা হোক যতই বৃষ্টি হোক পুকুরের জল এই রকমই থাকে, বাড়েও না কমেও না। আরও শোনা গেছে বেশিরভাগ অমাবস্যাগুলোতে রাজবাড়ির যে নাচ মহল ছিল ওইখানে ঘুঙুরের শব্দ শোনা যায় বা নাট মন্দির থেকে আজও ঘণ্টার আওয়াজ আসে। Thank you.
আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো একদিন অন্য কোনো অচেনা গল্প নিয়ে তোমাদের কাছে আবার হাজির হবো।